আমার নাম হলো মোহাম্মদ আমির হোসেন। হ্যাঁ, আমার বাড়ি হলো সিঙ্গার থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, গ্রামের নাম সুতখিরা। এই দেশের জীবন তো মনে করেন কষ্টের জীবন, কষ্টের জীবন, কষ্টের জীবন করছি। ইনশাল্লাহ একটা বাড়ি করছি, ঘর করছি, একটা জায়গাও কিনছি। আমি উদ্বোধন হলাম আপনাদের ইউটিউব দেখে, তারপরে নগদী ব্যবসা, নগদী ব্যবসা, তোমার সাথে ঝগড়া বিবাদ নাই, টাকা দিব বেচালাম। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদন দেখছেন, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা একজন সৌদি প্রবাসীর গরু মোটা তাজাকরণ খামারে আমরা চলে এসেছি। একদম খাঁটি দেশি গরু, কোরবানি উপলক্ষে একজন প্রবাসী ভাই এই গরু লালন পালন করছেন, কোরবানিকে টার্গেট করে আমরা এই বিষয়টি আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলি দেখা যাচ্ছে একেবারে খাঁটি দেশি গরু। এই গরু কীরকম খাবার দাবার দিচ্ছে, লালন পালন এবং কোনো মেডিসিন খাওয়াচ্ছেন নাকি একদম অর্গানিক পদ্ধতিতে লালন করছেন, এই বিষয়টি আমরা এই প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানি। আমরা জানতে পারছি তিনি একজন প্রবাসী, তারপর আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন না? জি ভাই। আচ্ছা, আপনার নাম পরিচয়টা দেন। আমার নাম হলো মোহাম্মদ আমির হোসেন। হ্যাঁ, আমার বাড়ি হলো সিঙ্গার থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, গ্রামের নাম সুতখিরা। সাতক্ষীরা? সুতখিরা, সুতখিরা। এটা কোন ডিস্ট্রিক্ট? মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের। ও, মানিকগঞ্জে সুতখিরা গ্রাম। হ্যাঁ, সুতখিরা গ্রাম, জামির তে ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনি আসলে এই খামার কতদিন? আমার খামার হলো আমি 3 বছর ধরে খামার করি। এর আগে কি করতেন? এর আগে আমি সৌদি আরবে ছিলাম। সৌদি প্রবাসী? সৌদি প্রবাসী। কত বছর? 17 বছর ছিলাম। 17 বছর সৌদি প্রবাসী, কীরকম কাটছে এই জীবনটা? এই দেশের জীবন তো মনে করেন কষ্টের জীবন, কষ্টের জীবন, কষ্টের জীবন। তারপর থেকে গরুর খামার, গরুর খামার। এই গরুর খামারটা কিভাবে, প্রবাসী জীবন পার করে দেশে ফিরে গরু খামার কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি উদ্বুদ্ধ হলাম আপনাদের ইউটিউব দেখে, তারপরে নগদী ব্যবসা, নগদী ব্যবসা। তোমার সাথে ঝগড়া বিবাদ নাই, টাকা দিব বেচালাম। মাশাল্লাহ, কোনো চিন্তা নেই, নিজে পালবো, নিজে পালবো, বিক্রি করবো, কষ্ট করবো, শেষ, বেচালাম। কোনো কারোর সাথে ঝগড়াঝাটি নাই, কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই, ঝামেলা ছাড়া, ঝামেলা ছাড়া, যদি একটু লালন পালন সঠিক করা যায়। গরু সম্পর্কে কোনো প্রশিক্ষণ নিয়েছেন? আমি প্রশিক্ষণ নিই নাই, কেবল আমি বিদেশ যাওয়ার আগে আমি গরু বলতাম। আচ্ছা, ওই সময় ওই থেকে আমার মনে করেন অভিজ্ঞতা। আচ্ছা, 17 বছর সৌদি প্রবাসের পরে এই যে দীর্ঘ 3-4 বছর দেশে গরু পালন করছেন, ব্যবসা করছেন, পার্থক্যটা কোনটা ভালো লাগছে? আলহামদুলিল্লাহ দেশে ভালো লাগে, দেশে ভালো, ভালো, আলহামদুলিল্লাহ। আপনার মতো তো হাজার হাজার মানে লাখ লাখ বাংলাদেশি প্রবাস জীবন কাটিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যদি একদম সবশেষ শেষ করে দেশে ফিরবে কি করতে পারে? দেশে এসে, দেশে এসে একটা খামারও করতে পারে, খামার লাভজনক, যদি নিজে চয়েস মতো গরু কিনা পালতে পারে, একটু নিজে খাটতে হইব। বিদেশে আমরা যেটুকু খাটি, আর মনে করেন অর্ধেক খাটলো আর খামার সুন্দরভাবে চলে যাবে, সংসার চলে যাবে সুন্দরভাবে। নিজে খাটতে হবে, নিজে খাটতে হবে, জেনে শুনে খাটতে, জেনে শুনে খাটতে হবে, আগে জানতে হবে, জানতে হবে। যেহেতু আপনি গরু আগে পালন করছেন, গরু সম্পর্কে জানেন, জানেন না তাকে প্রশিক্ষণ, প্রশিক্ষণ নিতে হবে, ট্রেনিং নিতে হবে, গরু পালতে হবে, পেট্রি গেলে ফার্ম হয়ে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কাগজে কলমে ওই ইউটিউব দেখে, ইউটিউব দেখে হবে না, পেট্রি গেলে দেখতে হবে গরুটা কোন সময় কোন কি খানা লাগবো, খাদ্য লাগবো। আমি তো ঘাস খাওয়াই বসি করে। আচ্ছা, এই যে গরু মোটা তাজা করছেন, সামনে তো কোরবানি, একদম আর মাত্র মনে হয় 30-35 দিন বাকি রয়েছে। আচ্ছা, এই 30-35 দিনের জন্য আপনি প্রস্তুত রেডি করেছেন, আপনার কাছে কি দেশি গরু? সব দেশি গরু, সব দেশি, দেশি একদম, খাঁটি দেশি, খাঁটি দেশি। কোনো মেডিসিন খাওয়ার না, একদম অর্গানিক দেশি, অর্গানিক। আমি ঘাস ওই দেখেন, ঘাস কেটে রাখছি কত। হ্যাঁ, আর হলে আপনার বুশি কুড়া খাওয়াই, বুশি কুড়া। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি গরুগুলো দেখা যাচ্ছে কিন্তু দেশি। আচ্ছা, আমরা একটা একটা করে গরুর সম্পর্কে একটু জানতে চাই। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা দাঁতছে না? এটা এখনো দাঁতে নেই, দাঁতে নেই। বয়স কিরকম? বয়স 1.5 বছর হবে। 1.5 বছর কোরবানি হবে তো? হ্যাঁ হবে, ঠিক আছে। আর 1 মাস যেহেতু আছে, হ্যাঁ কোরবানি হয়ে যাবে। এই যে এগুলো দাঁতছে, দুই দাঁত। কোনটা দাঁতছে? এইগুলো দুই দাঁতে, এইটি দুই দাঁত। আচ্ছা, আচ্ছা, দুই দাঁতে সার গেল। এটা দেশি না? হ্যাঁ দেশি, একদম অরিজিনাল দেশি। আচ্ছা আচ্ছা, এইটি দুই দাঁত। খাবার কি
কি জাতের ঘাস? এটা হলো আপনার দুবলা ঘাস আর হলো নেপি ঘাস আছে। নেপি ঘাস এবং দুবলা ঘাস। আচ্ছা এই যে আপনি বলছেন দুই জাতের সার গরু, এগুলি কিরকম প্রাইস হতে পারে আপনার? এখন মনে করেন 1,00,000 টাকা আছে, হয়তো কুরবানি দিয়ে ওই চাহিদা অনুযায়ী মনে করেন 1,10,000-15,000 এরকম যাবে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে এটি কত কেজি হতে পারে এটা? হ্যাঁ এটা এখন মনে করেন 100 কেজির উপরে হবে। 100 কেজির উপরে হবে? আচ্ছা আচ্ছা, দেশি গরু তো টাইট টাইট ফিট। আচ্ছা মানে আপনি স্কেল করা হয়নি? আনুমানিক আনুমানিক আনুমানিক। আচ্ছা আচ্ছা, আমরা আরও দেখতে পাচ্ছি এই যে কালোটা, কালোটা দেখতে পাচ্ছি, কালোটা হলো ফিজিয়ান। ফিজিয়ান অরিজিনাল দেশি গরু এগুলো, মানে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান মানে দেশি গরু দিতে, একদম দেশি গাবি দিয়ে। হ্যাঁ দেশি গাবির গরু এলে বলে যে বড় জাতের গরু না। আচ্ছা আচ্ছা, এটি কিরকম দাম হতে পারে? এটা মনে করেন এখন 90,000। 90,000? হ্যাঁ আচ্ছা, সেটাও যাচ্ছে? হ্যাঁ এটা যাচ্ছে দুই দাঁত। দুই দাঁত, চমৎকার। আর এটা? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত? হ্যাঁ। আচ্ছা এটা দেশি? এটাও দেশি। এটা লোকে এটা সিন্ধি গরু বলে। ও সিন্ধি, দেশি সিন্ধি, দেশি সিন্ধি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটি কিরকম দাম? এটা তো মনে করেন ওটা থেকে 10-15,000 বেশি যাবে, বেশি হবে। হ্যাঁ কালার লাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে আরেকটা দেখতেছি কালা, এটাও দেশি ফিজিয়ান? এটাও দেশি ফিজিয়ান, দেশি ফিজিয়ান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে ফিজিয়ান এটা যাচ্ছে মনে হয়? হ্যাঁ এটা যাচ্ছে। আচ্ছা এটা কিরকম প্রাইস হতে পারে? এটি মনে করেন সেম টু সেম 10,000-5,000 এদিক সেদিক হবে, মানে দেখতে আসলে সেম টু সেম, সেম টু সেম। এই তিনটা গরু খেলে শুধু আমার বড়, তিনটা বড়, হাই তিনটা। আচ্ছা আচ্ছা, এইটা আমরা প্রথমটা যে এই লালটা দেখতে পাচ্ছি, ওই যে আরেকটা উঠতেছে তিনটা, এটাও তো যাচ্ছে? হ্যাঁ এটাও যাচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা, দুই দাঁত। হ্যাঁ সোজাও সোজাও। এটা কি? এটা দেশি গরু, একদম পিওর দেশি, পিওর দেশি, একদম পিওর একটি দেশি খাঁটি গরু, যারা ক্রয় করতে চান দেখতে পারেন। আচ্ছা এটা কিরকম দাম দিতে পারে? এটা ভাই 120-130 মান। 120-130 হবে আর কি, এখন মনে করেন 100। এখন 100? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি চমৎকার। হ্যাঁ যাও সোজাও সোজাও। আচ্ছা আমরা এদিকে আছে দুইটা, হ্যাঁ এদিকে এই দুইটা আছে লাল কালো। হ্যাঁ এটা খয়রি কালার, খয়রি কালার যেটাকে বলা হয়। আচ্ছা এটা তো আর একটু বড়? হ্যাঁ এটা বড়, এটা ওইটার থেকে একটু। আচ্ছা আচ্ছা, এইটা কিরকম যেতে? এটা মনে করেন 130-এর টার্গেট, টার্গেট। আচ্ছা এখন কয় কেজি হবে এটা? এটা 3 মণের উপরে আছে এখন। 3 মণের উপরে? দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা আমরা একটা গরুর দাঁত একটু দেখানো যেতে, অনেকগুলো গরু দেখছি শুধু বলছি কিন্তু দাঁত দেখাতে পারিনি, একটু আস্তে যেটা শান্ত শান্ত, দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি দেখাচ্ছে, একটু দাঁড়াও শান্তভাবে দাঁড়াও। এই যে দেখতেই পাচ্ছেন আসলে চমৎকার দুই দাঁত। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আমরা দেখাই দিলাম, শুধু মুখে বললে হবে না, একদম সত্যিকারে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। আর এইটাই যে এই যে খয়রিটা যেটা বলছেন যে এই একটা চমৎকার, এটা কিন্তু ওই হচ্ছে এটা সিং দুটা খুব একটু বড়, অনেক সুন্দর, একটা চমৎকার। এটা মাথা মাথা আপনার ওই ইয়াটা সবগুলো লুজ, এই যে এগুলো দেখছেন সবগুলো লুজ, সুন্দর গরু দেখা, সুন্দর গরু দেখা। আচ্ছা আচ্ছা, আপনার এই কাছে দেশে যারা স্থানীয় কোরবানি যারা নিতে চান, এই দেশি গরু তাদেরকে আপনি টার্গেট করেছেন? যে মিডিয়াম ফ্যামিলিদের জন্য এই গুরুগুলা সবচেয়ে পারফেক্ট, মিডিয়াম ফ্যামিলি, মানে একেবারে একা একটা ছোট একটা গরু দিলে কম পয়সা দিয়ে কুরবানি দিতে হবে তাদের জন্য আপনি এই টার্গেট করছেন, চমৎকার। এই ধরনের গরু আসলে বাজারে পাওয়াটা খুব টাফ। হ্যাঁ হ্যাঁ, বাজারে গরু মিডিয়াম সাইজ বড় সাইজ ওঠে, কিন্তু এটা একেবারে এই ছোট্ট সাইজের গরু, ছোট্ট পরিবারের জন্য চমৎকার টার্গেট করছেন মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা অনেক গরুগুলো শুনলাম, এবার একটু জানতে চাই আপনি কী কী খাবার দেন এদেরকে? ভাই আমি ঘাস, ওই যে ঘাস কেটে রাখছি মনে করেন, অনেক ঘাস আমরা বাড়ি, কুড়া ভুষি। হ্যাঁ আর হলে আপনার ওই লোচা, ওই যে আপনার ওই চিনির একটা গুরু আছে না, ওই গুড়, চিনির গুড় মানে এটা নাকি চিটাগুড় নাকি? চিটাগুড়, এই এই খাওয়া খাওয়াই আমি। আচ্ছা চিটাগুড় কিসে দেন? কিসে? ভুষির সাথে, ভুষির সাথে দেন নাকি খ্যারের সাথে দেন? না না ভুষির সাথে। খ্যার খাওয়ার নাকি? খ্যার এখন খায় না, এখন ওই যে ঘাস খেয়ে অভ্যাস হয়ে গেছে, আগে খ্যার খায় না, না এখন ওই যে বৃষ্টি হয়েছে ঘাস হয়ে গেছে বেশি, ঘাস খাওয়ার অভ্যাস, খ্যার খাওয়ার দাম দরকার হবে, খাবেন খ্যার মাঝে মধ্যে খাওয়াই, আর না বৃষ্টি এলে খ্যার খাওয়াই। আচ্ছা এখন কি ঘাস খাবার পরিমাণ বাড়াচ্ছেন যাতে একটা ওজন বৃদ্ধি হয় দ্রুত? না না ওইরকম কিছু না, আমি ওই মিডিয়া যেভাবে আগে খাওয়াইছি ওইভাবে খাওয়াই, ওইভাবে খাওয়াচ্ছেন। হ্যাঁ মানে একইরকম আছেন? একই রকম, কোনো বেশি খাওয়া দাওয়া নেই। আচ্ছা আচ্ছা, এই যে যারা কোরবানি দেবে, কোরবানির ক্রেতা আপনার গরু যারা কিনবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? মানে আপনার গরু যে কিনবে সত্যিকারের অর্গানিক ভালো গরু পাবে কিনা এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে দেবো যে আমার গরু কোনো দূষিত বা খারাপ জিনিস দিয়ে গরু বানাইনি, বুঝছেন? আমরা বিদেশ করে আইছি,
আমরা যাতে আমরা এই গরু যে দুই বছরও পালি তাও সমস্যা নেই, আমরা ওই ডুপ্লিকেট জিনিস করে গরু বানাই, যারা নেয় ভালো গরু নিতে পারবে। সুপ্রিয় দর্শক, তিনি শুনছেন, তিনি একজন প্রবাসী, তিনি কষ্টের কথা জানেন, কিরকম 17টা বছর কষ্ট করেছেন, এই প্রবাস জীবন কাটে এখন দেশে নিজে একটি খামার করেছেন। তিনি বলছেন নিজে একদম দেশি অরিজিনাল ঘাস ভুষি যেগুলি খাওয়ায় একেবারে দেশি গরু পালন করছেন। খাঁটি, যারা খাঁটি দেশি গ্রামের এই যে ক্ষুদ্র খামারিরা আপনাদের জন্য কোরবানির জন্য প্রস্তুত রয়েছেন, এই খামারে যারা গরু ক্রয় করবেন এর সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার খামার এবং ডিটেলস বলেন তো, কীভাবে আসবে যোগাযোগ নাম্বার টাম্বার? আমার বাড়ি আপনার হেমাদপুর, হেমাদপুর তো সবাই চিনেন, হেমাদপুর থেকে 15-20 টাকা ভাড়া লাগে, বিনাডিঙ্গি স্টান, বিনাডিঙ্গি স্টানেই আমার স্টান থেকে 10 টাকা ভাড়া লাগবে এই জায়গা আসতে, রিজিয়া স্কুলে, স্কুলের কাছে ফার্ম, রিজিয়া স্কুলেই ফার্ম। খামারের নাম? খামার হলো জান্নাত ক্যাটারিং ফার্ম।